যাকে গত ১৯ তারিখে এই বাড়ি থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে রাত্রবেলা। তার এই যে ঘরটি দেখা যাচ্ছে, এখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় ভিতরে, এবং কিছু না পাওয়ার পরে তখন তাকে এই ঘরের বাহিরে, যেটি মূল ঘরের থেকে বাইরে একটি বেড়া আছে, সেই দেয়ালের বাইরে একটি প্লেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়, এবং সেখানে সেই গ্রেপ্তার দেখিয়ে চার দিন পরে ২৩ তারিখে একটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়। কিশোর কুমারের গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট এখন কিশোর কুমারের বাবার সাক্ষাৎকার নিচ্ছেন। কিভাবে গ্রেপ্তার করলো ১৯ তারিখে রাত্রে ওখান থেকে আমাকে ওই জায়গা ডেকে নিয়ে গেল। ডেকে নিয়ে যাওয়ার পর নিয়ে গিয়ে ওই গোবর গাড়ার থেকে ওই জিনিসটা তুলে তখন কিশোর কুমারকে সঙ্গে নিয়ে চলে গেল। কিশোর কুমারকে যখন সঙ্গে নিয়ে যায় কিশোর কুমার এখানে লেগে গেছে, বছর পরে ডিউটি করি, তা আমার তো ডিউটি করতে হবে, তাহলে তোমার কালকে ৮টার আগে চলে আসবে, কিন্তু ৮টা তো সারা দিনই গেল, ৮টায় আর কোনো খবর হইল। তো ঘরের মধ্যে যখন ছাদ করেছে তখন কিছু পেয়েছে? কিছুই আমার ঘর পাইনি। না পাওয়ার পরে কি হলো? কিভাবে না পাওয়ার পরে তখন এখানে এই জায়গায় দাঁড়াইছে কত যে ঘরটা ছাদ তো কিছু পাওয়া গেল না। কিসে বললো? মোবাইলে বলছে, মোবাইলে বললে যে সকাল বদলে হাতে থাকা ওখানে গোবর গাদায় চলে আসে। তো গোবর গাদা কোন জায়গাটা ওদের রাস্তার ঢুকছে যে কোন জায়গাটা টেলিফোনে বলতে, টেলিফোনে বলতে আমি টেলিফোনে বললি যে সকাল ওনারা ওই গোবর গাদা জায়গা পেল, প্রথমে ছোট ছোট দুটো করছো, তারপরে পরে আবার ছোট ছোট দুটো করছো, দুটো হলো পুরনো দুটো করো নতুন। এটা কেন, এটা আপনার কি আপনাদের সঙ্গে কোনো শত্রুতা আছে? কারো শত্রুতা এই প্রতিটা এইটুকুই আছে যে ওই এই জমিদের রয়েছে ওরা কামাল সাহেব অনেক দিন দীর্ঘদিন ধরে আমার সঙ্গে এগিয়ে আছে জমির বিরোধ থেকে, হয়তো আপনি আশা মনে করছেন। তো ১৯ তারিখে নেওয়ার পরে আপনার এরপরে আর কিছু তোমাকে ছাড়ে না? ছাড়ে না। তো মামলা দিয়েছে কত তারিখে? ভালো, ২৩ তারিখে। তো চার দিন কি র্যাবের অধীনেই ছিল? এখন র্যাবের অধীনে অধীন ছাড়ার কথা ছিল, র্যাবে ভাড়া যখন তার ২৩ তারিখে মিল। আপনার ওই আচ্ছা রাত ১টার সময় আসা বললো, প্রথম আসে ডাকেছে যে পাপা ওঠেন সাফলটা দেন, এই করে বেরো, এখন তো আমাদের ব্যারিকেড রাখে দিচ্ছে, আমাদের বেরোতে যাচ্ছে না, এখানটা বাড়ি আছে মানে ফোন আসতেছে যে ময়লা ঘরে বললো যে এখানে কোনো স্বাস্থ্যের কোনো মাল আমরা পাইনি, তারপরে ফোনে বলতে চাই যে ময়লা গাদায় আছেন, ময়লা গাদায় আছে, তো ওখান থেকে আর কি ময়লা গাদায় বোম আর কি উঠেন। ওই যে ফোন করেছে র্যাবের অফিসার তাকেই ফোনে বলতেছিল বাড়ি ওখানে আছে। আচ্ছা, কারো কথা মতো তিনি সকল ওখান থেকে উঠে? হ্যাঁ, ও তখন ওখান থেকে উঠে আসছে, এখানে আমার ঘরে কোনো মাল তারা পায় নাই, আর এখানে উনিই বলেছেন র্যাবের কমান্ডার যে কাছে আপনার ঘরে আমরা কোনো তল্লাশি করে মাল পাইনি, এটা তো ঠিক? হ্যাঁ, এটা ঠিক, এই কথাটা বলেছে। কিভাবে গ্রেপ্তার হলো আপনি? কিশোর কুমার, আমি মুকসুমুলবাড়ি অপু কমিশনার যশোর পৌরসভা, এই ওয়ার্ডের কমিশনার। রাত ১টা ২টোর দিকে আমার কাছে কিশোরের ছোট ভাই ও আমার কাছে গেল যে এই বিষয় কিশোরের র্যাবে নিয়ে যাচ্ছে। তা আমার গায়ে তখন জ্বর, আমি ওকে বললাম যে ঠিক আছে আমি সকালে দেখবো বিষয়টা। তা ও চলে আসার পরপরেই র্যাবের ক্যাপ্টেন সাহেব আমারে মোবাইল করলো, মোবাইল করে আমাকে বলল যে এরকম এই বিষয়, আপনি একটু আসেন, আপনার সাথে একটু কথা আছে কিশোর সংক্রান্ত বিষয়। তখন আমি চলে আসলাম, সুজা কিশোরদের বাসাতেই চলে আসলাম গায়ে জ্বর অবস্থায়। এসে র্যাবকে আমি জিজ্ঞাসা করলাম এটা কেন নিচ্ছেন, বললো যে এখানে বোমা পাইছে। আমি বোমা পাইছেন, ও তো বোমা রাখা ছিল না, ভালো ছিল, ওর নামে কোনো অভিযোগ নেই, আপনি যদি আমার কাছে গোপের ১০টা ভালো ছেলের তালিকা চান তা কিশোর ৫ নম্বরের মধ্যে থাকবে, সেটা আপনি তারা কেন নেবেন, এলাকার যারা আছে ১০-১২টা বাড়ির থেকে লোকজন ডেকে নিয়ে শুনেন, একটা লোক যদি কিশোরকে বলে যে খারাপ, কিশোরকে আপনি নিয়ে যান, আর যদি সব লোকই বলে যে না কিশোর ভালো ছেলে, বোম রাখার মতো ছেলে না, তাহলে কিশোরকে